হাই গাইস, কেমন আছো সবাই? আমি শান্তা মজুমদার, ওয়েলকাম টু অ্যাগেইন শান্তাস কিচেনে। আজকে দেখাবো কীভাবে খুব সহজেই কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করা যায় বেস্ট হোমমেড চকলেট ফ্রস্টিং। তো আমি প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি বলবো ময়দার চাইতে কর্নফ্লাওয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে, তো কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবেন। এই লকডাউনের মধ্যে আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই খুব সহজেই তৈরি করতে পারবেন এই ফ্রস্টিংটি। তো আর লাগছে আমার কোকো পাউডার, আমি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি, চিনি 1 কাপ, ফুল ক্রিম দুধ 2 কাপ পরিমাণে দিব আমি। ফ্রেন্ড, এই ফ্রস্টিংটা তৈরি করতে কোনো প্রকার হুইপড ক্রিম লাগছে না, বিটার লাগছে না, ডিম ছাড়াই আপনি করতে পারছেন। এছাড়া আইসিং সুগারেরও কোনো ঝামেলা নেই, ফ্যানের মধ্যে রেখেই আপনি 10 মিনিট তৈরি করতে পারবেন এই টেস্টি চকলেট ফ্রস্টিং। তো আমি কর্নফ্লাওয়ার আর কোকো পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম। এটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে তখন আমি চকলেটগুলোকে খুব ছোট টুকরো করে নিয়েছি। পাঁচ মিনিটের মধ্যে এটা ঘন হয়ে গিয়েছে, এই দেখুন 5 মিনিট পর আমি চকলেট টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা গলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে নাড়তে হবে। আর আমি ঘি দিয়েছিলাম 3 টেবিল চামচ। দেখুন ফ্রেন্ড, আমি বাটার ছাড়াই ঘি দিয়ে করেছি, ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা যদি ঘি না দিতে চান বা না থাকে সেক্ষেত্রে আপনারা তেলটা দিতে পারবেন। তো আমি এখানে চকলেট অ্যাসেন্স দিয়ে দিব 1 চা চামচ, এটা অপশনাল, আমি এটা ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য দিয়েছি। তো খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। দেখুন আমার ফ্রস্টিংটা কেমন গ্লেসি হয়েছে, এটা হয়ে গিয়েছে। আর এটা ঘনত্বটা এমনই রাখতে হবে, তাহলে এটা আপনি ডিজাইন করার সময় খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এই যে আর এটা যে ঠিকঠাক হয়েছে সেটা বুঝতে পারবেন উপর থেকে আপনি যখন ছাড়বেন, দেখুন খুব স্মুথলি পড়ছে, তাহলে বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। তো আমি এটা নামিয়ে নিব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো বেশি গাঢ় হয়ে যাবে। তো আমার এই ডালগোনা কফি কেকটার রেসিপি আপনারা নিশ্চয়ই আগেই পেয়েছেন। তো আমি আপনাদেরকে আজকে কর্নফ্লাওয়ার দিয়ে যে ফ্রস্টিং কেকটা তৈরি করেছি সেটা দিয়ে এটা ডেকোরেশন করে দেখাবো। আমি এখানে চিনি সিরাপ করে নিয়েছিলাম, চিনি সিরাপ করতে কিছু লেবুর রস দিয়েছি। চিনি সিরাপটা দিলে হয় কি, এটা খেতে খুবই জুসি লাগে। আমার চিনি সিরাটা দেওয়া হয়ে গিয়েছে, তো দেখুন আমার চকলেট ফ্রোস্টিংটা কতটা গাঢ় হয়ে গিয়েছে। আমি এটাকে খুব ভালো করে কেকের উপর অ্যাপ্লাই করে দিচ্ছি।
কেকের আরেকটা পার্ট দিয়ে দিলাম। এবার চকলেট ক্রিমটাকে দিয়ে এটাকে খুব ভালো করে ডেকোরেশন করব। তো ফ্রেন্ড, আপনারা আমার সাথেই থাকুন, দেখুন আপনার ঘরে থাকা জিনিস দিয়ে আপনি কত সহজে তৈরি করতে পারবেন এই চকলেট ফ্রোস্টিংটা, কোনো হুইপড ক্রিম ছাড়াই। ফ্রেন্ডস, লকডাউনের মধ্যে নিশ্চয়ই আপনাদের হাতের কাছে নোজেল পাচ্ছেন না, তো কি করবেন, কোনো চিন্তার কারণ নেই। আপনার ঘরে থাকা নর্মাল পলিথিনে মুড়িয়ে আপনি এটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে ফেলতে পারবেন। এই যে দেখুন, আমি নর্মাল পলিথিনের মধ্যে নিয়েই আপনাদেরকে দুটো ডিজাইন করে দেখিয়েছি। লাইটিংয়ের জন্য আমার চকলেটের কালারটা তো ডার্ক আসছে, তো এখন দেখুন আমার ক্রিমটার কালারটি কেমনই হয়েছে। আর আমি কিছু সুইট বল দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা আমার মতো দুধের গুঁড়ো দিয়ে মাওয়ার কাজটাও সেরে ফেলতে পারবেন। দেখেছেন তো কীভাবে তৈরি করে ফেললাম ফাঁকিবাজি স্টাইলে লকডাউন ফ্রস্টিং কেক। তো আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর আমার মতো আপনারাও এটা বাসায় চেষ্টা করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটু কেকটা কেটে দেখালাম যেটা ভিতর থেকে কেমন হয়েছে এবং কতটা সফট, আর আমি যে ফ্রোস্টিংটা তৈরি করেছি কোনো অংশে এটা ক্রিম থেকে কম নয়, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাই।